সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, ব্যাংক বার্তা থেকে আমরা যে নিউজটি পাচ্ছি সেটি হচ্ছে সরকার সব ব্যাংকে ট্রেজারি কার্যক্রম চালুর উদ্যোগ নিচ্ছে। তো আসলে এই ট্রেজারি জিনিসটি কি সেটা যদি আপনারা না বুঝেন, বিভিন্ন চাকরির আবেদন অথবা আপনারা যদি মৌজা ম্যাপ উঠাতে চান, জমি নকশা উঠাতে চান, আপনাদেরকে বলা হয় যে 500 টাকার ট্রেজারি চালান করার জন্য। আসলে এই ট্রেজারি চালানটা বর্তমান নিয়ম অনুযায়ী শুধুমাত্র সোনালী ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক, ওয়ান ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে জমা দেওয়া যায়। এখন আপনার নিকটবর্তী পার্শ্ববর্তী যদি এই ব্যাংকগুলো না থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু নানা প্রকার অসুবিধা হয়ে যায়। তো এখন সরকার চাইলেও আইনটাকে সংশোধন করা ছাড়া অন্য ব্যাংককে অনুমতি দিতে পারবে না, এই জন্য ট্রেজারি রুলটাকে তারা সংশোধন করতে চাচ্ছে। আর এটি সবার জন্য ভালো এবং একটি সুসংবাদ। তো আমরা যদি দেখি যে আসলে এই সমস্ত ট্রেজারি চালান ফর্ম যেটা আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন, যে একটি ট্রেজারি চালান ফর্ম, এগুলো সাধারণত এরকম হয়ে থাকে। যারা জীবনে কোনো দিন ট্রেজারি চালান করেননি তারা দেখে নিতে পারেন, এইরকম কপি পাওয়া যায়। এগুলো 3 কপি আপনাকে পূরণ করতে হয়। তো এক্ষেত্রে উপরে দেখতে পাচ্ছেন চালান নাম্বার, এটি যখন আপনি জমা দিবেন তারপরেই আসবে। তো নিয়ম অনুযায়ী এখানে শুধু সোনালী ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের নাম আছে, যদিও আরও ব্যাংকগুলোর নাম আসবে। এখানে কোন শাখায় জমা দিচ্ছেন সেটি দেওয়া আছে, আর উপরে একটি ট্রেজারি কোড নাম্বার দেওয়া আছে, যে কোড নাম্বারের টাকাগুলো জমা করতে হয়। আর কার মারফতে প্রদান করা হলো, ইনি যিনি টাকাটা জমা দেন তার নাম থাকে। আর এইটি হচ্ছে গুরুত্বপূর্ণ যে আসলে কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে জমা দেওয়া হচ্ছে, আর এখানে কি যাবত জমা দেওয়া হচ্ছে, আর কত টাকা জমা দেওয়া হচ্ছে, চেকের মাধ্যমে জমা দেওয়া যায় টাকার অঙ্ক। আর এটি ব্যাংক পরবর্তীতে সিল মেরে দেয় যখন আপনার এটি আপনি জমা দেন, নিচের দিকে কথায় লিখতে হয়। তো তাহলে আপনারা শিখেও গেলেন কিভাবে ট্রেজারি চালানটা পূরণ করতে হয়। নিচের দিকে ম্যানেজারের সিল দেওয়া থাকে আর শেষে দিয়ে একটি তারিখ দেওয়া থাকে। এই যে কপিটি আপনারা দেখলেন, এটিরই যেটি করতে হয় সেটি হচ্ছে যে জাস্ট একটু বড় করে নিই আমরা, এই কপিটিরই সেম সেম প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3 কপি প্রস্তুত করা হয়। এখন আপনি যে টাকাটা জমা দিলেন এটা জমা হলো কি না এটিও আপনি অনলাইনে যাচাই করে নিতে পারবেন, এরকমভাবে যে অনলাইন চালান ভেরিফিকেশন। এভাবে যদি আপনি নির্দিষ্ট তারিখ সমস্ত কিছু দেন তাহলে কিন্তু আপনার টাকাটা জমা হলো কি না আপনি এটা জেনে নিতে পারবেন। তো চলুন আমরা অনলাইনে দেখি কিভাবে আমরা যাচাই করব। তো যাচাই করার জন্য আমরা যদি ট্রেজারি চালান এই শব্দটুকু যদি গুগলে যদি আমরা এন্ট্রি করি, আমাদের জন্য দেখুন অনলাইন চালান ভেরিফিকেশন বলে একটি অপশন আসতে আসতে সরকারের এই অপশনটি চলে আসলো। তো সর্বপ্রথমেই চালান ডেট, এখান থেকে আপনার চালানটা কত তারিখে সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো চিত্রে যেমন আপনারা দেখলেন যে নির্দিষ্ট জুলাই মাসের 24 তারিখের যে চালান ডেটটি, জাস্ট আরেকবার আমরা দেখে নিব চালান ডেটটি কবে। এটি হচ্ছে 24শে জুলাই, ব্যাংকের যে সিলটি থাকবে 24শে জুলাই 2018 সালের চালান ডেট, এটি আমরা যাচাই করতেছি। তো দিয়ে দিলাম ডিপোজিট বাই ক্যাশ, তারপরে বলা হচ্ছে যে ব্যাংক, এটি আমরা জাস্ট এইভাবে এখান থেকে আপনি কোন ব্যাংকে জমা দিচ্ছেন সেটিও দেখে নিবেন। তো এক্ষেত্রে আমরা এই সোনালী ব্যাংকে জমা দেওয়া হয়েছে, তো এখানে সোনালী ব্যাংক লিখবো, সোনালী ব্যাংক। এখন কোন ব্রাঞ্চে জমা দেওয়া হয়েছে, তো এখান থেকে আমরা জানি যে ঢাকার মধ্যে দেওয়া হয়েছে, তো প্রথমে ঢাকা সিলেক্ট করে নিব, ঢাকা। তো ঢাকা থেকে এখন ঢাকার মধ্যে অনেকগুলো ব্রাঞ্চ আছে, এখান থেকে আমরা চলে যাব উত্তরা, উত্তরা। তার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে যে চালান নাম্বার, চালান নাম্বারটা আপনারা কোথায় পাবেন, চালানের মধ্যেই দেওয়া আছে, এই যে এখানে যখন আপনার টাকাটা জমা হবে তখন ব্যাংকার এখানে একটি চালান নাম্বার দিয়ে দিবে। এতটুকুই আপনার কাজ। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে ভেরিফাই অপশনে ক্লিক করব। তো যখনই ক্লিক করলাম দেখুন টাকার পরিমাণ ঠিক আছে, আর জাস্ট এখানে সংক্ষেপে তারা আজাদ ফুড প্রোডাক্টস এই শব্দটি লিখে দিয়েছে, আমরা জাস্ট একটু দেখি, ওইটি দেওয়া আছে আজাদ ফুড প্রোডাক্ট। তো তাহলে এভাবে আপনারা চালান ফর্ম পূরণ করতে পারবেন এবং আপনার টাকাটা জমা হলো কি না এটি অনলাইনেও যাচাই করে নিতে পারবেন। আর সরকারও চাচ্ছে যাতে সব ব্যাংকের মাধ্যমে এগুলো দেওয়া যায়, তাহলে সবার যারা বিভিন্ন প্রকার জমির নকশা উঠান অথবা চাকরির জন্য ট্রেজারি চালান করতে হয় তারাও সুবিধা পাবেন। আশা করি অতি দ্রুতই এই কার্যক্রমগুলো করা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ট্রেজারি চালান সংক্রান্ত যাবতীয় বিষয় আপনারা অনলাইনে চেক করে নিতে পারবেন।